10,000 টাকা দিচ্ছে, 10,000 টাকা দিয়া কাঁঠালের ব্যবসাটাই ভালো হইব, আল্লাহ যা করে চাই। এই জায়গাটা একটু ঠান্ডা আছে, বই বাসা বাড়িও আছে অনেক, নিতেও পারে এনে বই। কাঁঠাল গুলো তো অনেক সুন্দর, বেচে কিনে নিব। বড় বড় কাঁঠাল দেখা যায় একটা দাম করে যায়। এটা কোন জায়গার কাঁঠাল ভাই? ভাই গাজীপুরের কাঁঠাল, খুব সুন্দর কাঁঠাল, অনেক মিষ্টি, আপনি নেন যেটা ভালো লাগে। এরকম তো সবাই বলেন ভাই, পরে বাসে নেওয়ার পরে বাচ্চারা খাইতে পারে না। ভাই আমি আপনার ভাইঙা দিব, আপনি চয়েস করেন কোনটা নেবেন, খুব সুন্দর কাঁঠাল আমার। তাহলে আপনি একটা কাঁঠাল বাচ্চা দেন। ঠিক আছে ভাই, আমি বাচ্চা দিয়েছি তাইলে। হ্যাঁ বড় হইব নাকি মিডিয়াম? বেটে হইব, বেটে চলবো। এটা নেন আপনার, আমি এখন ভাইঙা দিব, এটা 150 টাকা দেন। ঠিক আছে ভাই, আপনার কথাগুলো ভালো লাগছে, আমি এটাই নিলাম 150 টাকা দিয়ে। কাঁঠাল ব্যস্ত আছে, ভিঙ্গা দিবে। ভাই কাঁঠাল নিবেন? হ্যাঁ কাঁঠালটা নিমুই, এটা ভালো দেখে কাঁঠাল ভাই কর। ভাই আমি একটা সুন্দর কাঁঠাল দিতে চাচ্ছি, এই যে কাঁঠাল নেন খুব সুন্দর। কত টাকা দেন ভাই? ভাই 100 টাকা দেন। এরে ভাই এটা মশা কি দিলেন ভাই, জ্বলতাছে ভাই, কি দিলেন ভাই, জ্বলতাছে মুখটা ভাই। এই মে তোমার কি দিছি মিয়া, মাছি দিতে সরাই দিছি। না ভাই মুখটা জ্বলতাছে অনেক ভাই। সবুজ টাকাও দিয়েছে, ওষুধ ধরছে, চল গাড়ি কান দে। থাকো মামা। বুঝছো সবুজ, মলমে কাজ হয়ে যায় বুঝছিস মামা, অল্পতে কান পাই দিতে পারছি, চল। কি রে তোমার তখন কাঁঠাল দেখলাম এখানে বসে থাকি, কথা বলো না কেন, তুমি কি হয়েছে তোমার, কি হয়েছে ভাই তোমার, তুমি নিকটে কাঁঠাল বিক্রি করলা, তোমার গাড়ি কই কাঁঠাল কই, কথা বলো না কেন, তুমি তোমার সমস্যা কি, কোনো কিছু বলেন না, কিছু সমস্যা নাকি?